আসসালামু আলাইকুম গাইস, আজকে তোমাদেরকে আমি সুন্দর মনোমুগ্ধকর একটা জায়গায় নিয়ে আসছি, সুইজারল্যান্ডের মধ্যে, যেখানে আমরা প্রত্যেক বছরে একবার আসি, হচ্ছে স্ট্রবেরি গার্ডেনে। তো এটা আজকে স্ট্রবেরি গার্ডেনে তোমাদেরকে আনি নাই, আজকে আনছি। এটা দেখেই তো বুঝতে পারছো কি বলো তো দেখি, সরিষা। মাশাআল্লাহ কি সুন্দর সরিষা, দেখো কত সরিষা হয়ে আছে, অনেক সুন্দর, চারদিক সরিষায় ভরা, তাকাইতে যেমন সুন্দর, দেখতেও তেমন সুন্দর, তাই না? আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। এই যে দেখো, উফ ওয়াও, জাস্ট এক কথায় অসাধারণ অসাধারণ। এই যে দেখো, বলার কিছু নেই, বাসা হারিয়ে ফেলছি আমি বলার মতো, কত সুন্দর পুলগুলা দেখো। আর আমি তোমাদেরকে দেখাবো ছেড়ি পুলের একদিন আমি তোমাদের ভিডিও করব। এখন তোমরা সরিষা দেখো, এই যে সরিষাগুলা কেমন হয়েছে, আমাকে অবশ্য তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাইতে, কিন্তু কেউ ভুলবা না, সবাই কিন্তু জানাবা। উফ, আমার সাথে যদি কেউ আসতো তাহলে আমি কয়টা ছবি তুলে নিতাম আমার নিজের, বাট আমার সাথে তো কেউ আসে নাই, সেই জন্য আর ছবিও তুলতে পারতেছি না। তোমাদের সাথে যতটুকু পারতেছি আমি অতটুকু শেয়ার করতেছি, আমার চেয়েও বড় বড় লম্বা লম্বা দেখছো, কিন্তু কি করবো, আমি তো নিজেই ছবি তুলতে পারতেছি না রে ভাই, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। উফ, যত দেখে ততই মনোমুগ্ধকর হয়ে যায়, আসলে এক কথায় অসাধারণ, বলার কোনো ভাষা নাই দেখছো, কি বলবো। আর রোডটা দেখো কত সুন্দর একটা রোড, আর এই যে আমাদের মাইরুয়া বুড়ি বসে আছে বাগানে, বসে বসে এই এই করতেছে আমাকে। এই যে দেখো, আজকে সুন্দর একটা জায়গায় চলে আসছি তোমাদেরকে নিয়ে। না মারুয়া মনি, আমরা কোথায় আসছি? সরিষা বাগানে, সরিষা গার্ডেনে আসছি আমরা। হ্যাঁ, সরিষা গার্ডেনে আসছি। এই যে একটা গাছ, আর ওই যে ওইগুলা যে দেখতেছেন ওইগুলা চেরি গাছ, ওটা তো এখন আমি চেরি ফুল দেখতেছি না, দেখি চেরি ফুল তো এখন ফোটার কথা, এখন তো চেরি ধরার কথা তো, বাট এখন আমি দেখতেছি না কেন বুঝতেছি না। তো তোমরা দেখো কি সুন্দর একটা গার্ডেন, আল্লাহর মনে হয় যে নিজ হাতে সৃষ্টি করা গার্ডেন। আর ওই যে সাদা সাদা দেখতেছ এগুলা সব আপেল ফুল, আপেলের অনেক সুন্দর আপেলের ইয়েটা দেখো, সরিষা ক্ষেতটা কত বড়, বিশাল বিশাল, এক কথায় অসাধারণ, কি বলবো তোমাদের বলার মতো কোনো ভাষা নেই। যত তাকায় ততই ভালো লাগে না, যত দেখি ততই ভালো লাগে। তারা কাজ করতেছে, এখন ঢোকা যাবে না, ঢোকা নিষেধ, তো আমি দেখবো আরেকদিন আসবো তোমাদের সাথে, যেহেতু এখন আমি আসছি আরেকদিনে ইনশাল্লাহ আসবো। তো দেখো কি সুন্দর, হলুদে হলুদে গেরা চারদিক, উফ, আমার মন চাই আমি এখানে থাকি যাই, কিন্তু কি করবো, থাকতে তো আর পারবো না, নাহলে থেকে যাইতাম না। কিছু বলার মতো ভাষা নাই, এত সুন্দর এত সুন্দর, ও মাই গড। আচ্ছা, এই শাকটা নাকি খাইতে পারে, এই যে উনি বলছিল এই শাকটা নাকি খাওয়া যায়, এই ভিডিও মাখে এই শাকটা নাকি খাইতে পারে, আমাদের এই যে শাকটা নাকি খাইতে থাকে অনেক টেস্ট, আপনারা যারা বিদেশে থাকেন যদি জানেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আবার ফিশ অর্ডার নাই, ফিশ ফ্লাই অর্ডার, মিট আবার মিট চাউমিন, man kann aber auch Fleisch dazu nehmen, das ist wie Gemüse, aber aufpassen ist noch, oder man kann, ja,
এই যে শাকটা উনি নিতেছে এই যে এটা নাকি খাইতে নাকি অনেক টেস্ট আছে ওকে দিস ইজ আইন বিস্কিন হাউস দিস ইজ প্রবিয়ার wenn nicht großen Haushalt geht schon ja wenn nicht viele Leute nein das ein bisschen probieren Hause ist gut nein aber ein Schuhantrag ja ist besser আমি হেরে ইয়ে করি করে দিতেছি উঠে উঠে দিতেছি আমার কাছে খুব ভালো লাগতেছে বাট এটার মধ্যে অনেক কিন্তু ওই যে ইয়ে আছে না কাটা কাটার মতো ডাটা শাকের মতোই প্রায় কিছুটা ইয়েস মাম্মা নো মাম্মা Oh, fertig. Fertig, ja. Ah, das ist... Oh, good job. Danke schön. Das ist Ihr Hause? Nein. Wow, draußen. Ja, ja. Oh, ich schon. Ich bin nicht gut. Oh, danke schön. Ciao. Oh, ihr nicht gut. উনি বলতেছে শাকটা নাকি খাইতে পারে আমি ওনারে দুইটা উঠেই দিছিলাম এখন আমার হাত প্রচন্ড চুলকাইতেছে তাহলে এটা খায় কিভাবে আমি বুঝতেছি নাই হায় কি বলেন আমি কি একটুনি ট্রাই করে দেখব আসলে কি এটা খাওয়া যায় না আমি খাবো না ভাই আমার হাতের অবস্থা খুব খারাপ এই যে দেখেন ও সব হাতের ভিতরে ঢুকে গেছে একদম কুটকুট কুটকুট করে তো আচ্ছা ঠিক আছে আজকে ছোট একটা ভিডিও করলাম বিদেশিনীকে নিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে সবাই পাশে থাকবেন হ্যালো গাইস আসসালাম আলাইকুম মারুয়ামণি পাস্ট কোথায় বসছে দোলনায় বসছে মারুয়ামণিকে নিয়ে আমরা পার্কে আসছি মারুয়ামণি পাস্ট পার্কে এসে দোলনায় খেলাধুলা করতেছে এই যে দেখেন তাকে নিয়ে সামান্য একটা ভিডিও করতেছি আমরা সামান্য সামান্য একটা ভিডিও মারুয়ামণি হ্যাঁ হ্যাঁ এই যে পার্কের পরিবেশটা কত সুন্দর মাশাআল্লাহ এত সুন্দর একটা সুন্দর পরিবেশে আমরা চলে আসছি মারুয়ামণিকে নিয়ে ওই ওই এই যে আমি দোলাচ্ছি মারুয়াকে এই যে মারুয়ামণিটা আরাম পাচ্ছে অনেক অনেক আরাম পাচ্ছে না মারুয়া অনেক আরাম পাচ্ছ এই যে এই যে আমার বাসার নিচে পার্কটা ওই যে আমার বাসা দেখা যাচ্ছে আর এই যে পার্ক এটা আমার বাসার নিচেই বলতে গেলে ওই যে বাসা দেখা যায় আর এই যে পার্কটা এটা হচ্ছে আমার বাসার নিচে আর এখানে পোলাপানকে একটু নাচ গান শেখাচ্ছে দেখেন কি সুন্দর এই দেশে পোলাপানকে নাচ শেখাচ্ছে এই তো আপনাদের সাথে ছোট একটা ভিডিও শেয়ার করে পেলাম বের হয়েছি বিকেলে অনেক সুন্দর ওয়েদার ছামার চলে আসছে গরম চলে আসছে আমাদের এখানে এখন গরম গরম অনেক গরম না মারুয়ামণি ও মারুয়ামণি